মার্কিন ড্রোন হামলায় কাবুল বিমানবন্দর হামলার পরিকল্পনাকারী নিহত পেরুতে খনি শ্রমিক বহনকারী বাস খাদে নিহত 16 দেখছেন এটিএন নিউজ দেশের বাইরের খবরাখবর নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডের সাথে আছি আমি তাসফিয়া তামান্না শিরোনামগুলো শুনছিলেন আফগানিস্তান প্রসঙ্গ আফগানিস্তানে ইসলামিক স্টেট বা আইএস জঙ্গিদের সহযোগী একটি গোষ্ঠীর উপর ড্রোন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এতে কাবুল বিমানবন্দরে হামলার পরিকল্পনাকারী নিহত হয়েছে দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড বিমানবন্দরে জঙ্গি হামলায় এ পর্যন্ত মার্কিন বাহিনীর 13 সদস্য সহ 188 জন নিহত হয়েছেন শুক্রবার আফগানিস্তানের নানগারহার প্রদেশে ড্রোন হামলা চালায় যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট জো বাইডেন অনুমোদিত এই হামলার লক্ষ্য ছিল কাবুল হামলার এক পরিকল্পনাকারী মার্কিন সেন্ট্রাল কমান্ডের ক্যাপ্টেন বিল আরবান জানান প্রাথমিক তথ্যপাত্র বলছে যাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে তিনি নিহত হয়েছেন হোয়াইট হাউস বলছে কাবুলে আরও সন্ত্রাসী হামলার সতর্কবার্তা পেয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন সেখানে আরও আইএস হামলার আশঙ্কার কথা জানিয়েছেন পেন্টাগনের মুখপাত্র জন কির্বিও এমন পরিস্থিতিতে নিজেদের নাগরিকদের দ্রুত কাবুল বিমানবন্দর এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে মার্কিন কর্তৃপক্ষ নিরাপত্তা হুমকিতে রয়েছে সেখানকার মার্কিন দূতাবাসও এসব হুমকি সত্ত্বেও কাবুল বিমানবন্দর থেকে শেষ মুহূর্ত পর্যন্ত আফগানদের সরিয়ে নিতে চায় যুক্তরাষ্ট্র তবে এরই মধ্যে ফ্রান্স সহ বেশিরভাগ ন্যাটো দেশ তাদের জরুরি ফ্লাইট বন্ধ করে দিয়েছে এদিকে কাবুল বিমানবন্দরের কিছু অংশ নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে তালেবান পেন্টাগনের বিরোধিতার মুখেই তারা এটি করেছে শেখ সালাম ডেস্ক রিপোর্ট এটিএন নিউজ আফগানিস্তান থেকে বেসামরিক লোকজন সরিয়ে নেয়ার কাজ আজ শেষ করেছে যুক্তরাজ্য একথা জানিয়েছেন ব্রিটিশ সামরিক বাহিনীর প্রধান জেনারেল স্যার নিক কার্টার জেনারেল কার্টার বলেন এখন অল্প কয়েকটি বেসামরিক ফ্লাইট ব্রিটেনের উদ্দেশ্যে আকাশে ওড়ার অপেক্ষায় আছে ব্রিটেনে যেতে চাওয়া 100 আফগানকে শেষ পর্যন্ত নেওয়া সম্ভব হচ্ছে না বলে জানান তিনি রেডিও ফোর এর টুডে অনুষ্ঠানে সাক্ষাৎকারে ব্রিটিশ সামরিক বাহিনী প্রধান বলেন শনিবারের মধ্যেই সামরিক লোকজন সরিয়ে নেওয়া শেষ হবে এরপর পর্যায়ক্রমে সামরিক বাহিনীর সদস্যদের ব্রিটেনে ফিরিয়ে আনা হবে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার জানায় 13 আগস্ট থেকে 14,543 জনকে আফগানিস্তান থেকে ব্রিটেনে নেওয়া হয়েছে দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে খনি শ্রমিক বহনকারী একটি বাস খাদে পড়ে 16 জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও 2 জন কর্তৃপক্ষ জানিয়েছে শুক্রবার ভোরের দিকে বাসটি শ্রমিকদের আন্দিজ পর্বতমালা অঞ্চলের একটি তামা খনিতে নিয়ে যাচ্ছিল পাহাড়ি রাস্তায় মোড় নেওয়ার সময় সেটি 200 মিটার নিচে খাদে পড়ে যায় দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে কর্তৃপক্ষ খনি কোম্পানির পক্ষ থেকে তদন্তে সব ধরনের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে দক্ষিণ আমেরিকায় এই দেশটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তামা উৎপাদক দেশ পেরুতে প্রায়ই খাড়া পাহাড়ি রাস্তা থেকে নিচে পড়ে দুর্ঘটনা ঘটে থাকে গৃহবন্দী দশা থেকে মুক্তি পেয়েছেন মালির সাবেক অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট বাহ এন্ডাও এবং সাবেক প্রধানমন্ত্রী মাক্তারওয়ান সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে মুক্তি দেওয়ার দেশটির সামরিক কর্তৃপক্ষকে স্বাগত জানিয়েছে পশ্চিম আফ্রিকার দেশগুলোর অর্থনৈতিক জোট গত মে মাসে অভ্যুত্থানের মাধ্যমে তাদের উৎখাত করে গৃহবন্দী করে দেশটির সামরিক কর্মকর্তারা এর আগে গত বছর আগস্টে দেশটিতে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন নির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম বাউকাবার কেইতা রাজনৈতিক অস্থিরতার কারণে মালিতে কবে নাগাদ নির্বাচিত সরকার ক্ষমতায় আসতে পারবে সে ব্যাপারে আঞ্চলিক শক্তি ও মিত্রদের মধ্যে যথেষ্ট সন্দেহ রয়েছে তবে 2022 সালের ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচনে আনুষ্ঠানিক প্রতিশ্রুতি দিয়েছে ক্ষমতাসীন সামরিক সরকার ইরাকের জনপ্রিয় শিয়া নেতা মুক্তাদা আল সদর আগামী অক্টোবরের সাধারণ নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছেন শুক্রবার এক টেলিভিশন ভাষণে সদর বলেন বেশ কয়েকজন রাজনৈতিক নেতার অনুরোধে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন ইরাকে দুর্নীতি ও অব্যবস্থাপনা দূর করতে সদর সমর্থিত গোষ্ঠীর প্রয়োজন আছে বলে এক চিঠিতে দেশটির কয়েকজন রাজনৈতিক নেতা অনুরোধ করেছেন এমনটাই জানিয়েছেন তিনি তবে কোন কোন দলের নেতা এই অনুরোধ করেছেন তা জানাননি মুক্তাদা আল সদর
এর আগে গত মাসে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার কথা জানিয়েছিলেন। বর্তমানে দেশটির পার্লামেন্টের সদর সমর্থিত গোষ্ঠীর সংখ্যাই গরিষ্ঠ। আগামী নির্বাচনে তারা নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডের নিচে একটি বিরতি, এরপরে আরো যা থাকছে। প্রতিরোধের মুখে নির্বাচনী সমাবেশ বাতিল জাস্টিন ট্রুডো। দুই মাসে ভারতে আবারও করোনা সংক্রমণ 46,000 ছাড়াল। বিরতির পর আবারও স্বাগত অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে, আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বাধার মুখে নির্বাচনী সমাবেশ বাতিল করলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। শুক্রবার বল্টন ও অন্টারিও এলাকায় সমর্থকদের সামনে বক্তৃতা দেওয়ার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে তা বাতিল করা হয়। তিনি মঞ্চে ওঠার আগেই একদল ব্যক্তি তার বিরুদ্ধে অশ্লীল স্লোগান দিতে শুরু করে। আগাম নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছেন এই লিবারাল প্রধানমন্ত্রী। তবে করোনার টিকা ও সরকারি বিধি নিষেধের কারণে সম্প্রতি বাধার মুখে পড়েছে তার বেশ কয়েকটি নির্বাচনী সমাবেশ। শুক্রবার তার প্রচার বাস পুলিশ পাহারায় গন্তব্যে পৌঁছলেও ভাষণ বাতিল করেন ট্রুডো। 49 বছর বয়সী প্রধানমন্ত্রী বলেন, করোনা মহামারী মানুষকে কতটা কঠিন করে তুলেছে মানুষের প্রতিবাদের ভাষা দেখেই তা বোঝা যায়। গত 1 জুলাইয়ের পর ভারতে আবারও করোনার দৈনিক সংক্রমণ 46,000 ছাড়িয়েছে। শনিবার সকালে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে 46,749 জন। শুক্রবারের তুলনায় এই সংখ্যা প্রায় 2,000 বেশি। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন 3,26,49,947 জন। শনিবার 509 জনের মৃত্যুর খবর জানানো হয়েছে। করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন 4,37,370 জন। দেশটিতে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা 3,59,775। দৈনিক আক্রান্তের বেশিরভাগই কেরালায়। এই রাজ্যে গত একদিনে আক্রান্ত হয়েছেন 32,801 জন। গত এক মাসেরও বেশি সময় ধরে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য কেরালা। কিন্তু ওনাম উৎসব শুরু হতেই কেরালায় পরিস্থিতির লাগাম ছাড়া হয়েছে। একদিনে সারা বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে 9,900 জনের। একই সময়ে আক্রান্ত হয়েছেন 7,11,000 মানুষ। ওয়ার্ল্ড মিটারের তথ্য অনুযায়ী শনিবার দুপুর পর্যন্ত বিশ্বে করোনা শনাক্ত হয়েছে 21,62,33,609 জনের। মৃত্যু হয়েছে 44,99,000 বেশি মানুষের। করোনা থেকে সেরে উঠেছেন 19,32,00,000 বেশি মানুষ। বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা 1,85,00,000 বেশি। সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনা শনাক্ত হয়েছেন 3,95,40,000 বেশি মানুষ। মৃত্যু হয়েছে 6,53,405 জনের। তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন 2,07,00,000 বেশি মানুষ। মৃত্যু হয়েছে 5,78,396 জনের। আফগানিস্তানের পরিস্থিতির জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের দুর্বল নেতৃত্বকে দায়ী করছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে নির্বোধ সিদ্ধান্ত, যার ফলে বিশ্বের কাছে আমেরিকানরা বোকা ও দুর্বল হিসেবে প্রতীয়মান হচ্ছে। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন ট্রাম্প। তিনি বলেন, তালেবান ক্ষমতা দখলের পর আমেরিকানরা পালিয়ে আসছে। এতে যুক্তরাষ্ট্রের ও মার্কিন যোদ্ধাদের ভাবমূর্তি নষ্ট হয়েছে। এমন একজন মানুষ আমেরিকার নেতৃত্ব দিচ্ছেন যিনি নিজের কর্তব্য সম্পর্কে জানেন না। ট্রাম্প আরও বলেন, তার সময়ে তালেবান নিয়ন্ত্রণে ছিল। দুই পক্ষের মধ্যে চুক্তির ফলে যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া তালেবান ক্ষমতা দখলের জন্য অগ্রসর হতো না, মার্কিন সেনাদের হত্যা করত না। শেষ করছি আয়োজন, তবে তার আগে এক নজরে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আরো একবার।
মার্কিন ড্রোন হামলায় কাবুল বিমানবন্দর হামলার পরিকল্পনাকারী নিহত। পেরুতে খনি শ্রমিক বহনকারী বাস খাদে নিহত ১৬। প্রতিরোধের মুখে নির্বাচনী সমাবেশ বাতিল জাস্টিন ট্রুডোর। দুই মাসে ভারতে আবারও করোনা সংক্রমণ ৪৬,০০০ ছাড়াল। এই ছিল অরণ্য ওয়ার্ল্ড। কাল আবারও দেখা হবে একই সময়ে। সে পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন START *AN এবং পাঠিয়ে দিন 5959 নম্বরে। ধন্যবাদ।